আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। 23 তারিখ সৌদি আরবে স্বাধীনতা দিবস ছিল, এখন আমরা সাগর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাগর পাড়ে যাওয়ার পথে রোডে যেয়েছিলাম, যেহেতু স্বাধীনতা দিবস বলে কথা, আমরা সাগর পাড়ে যাইতে যাইতে 5:30 বাজছে। এই যে রোডের জ্যামের অবস্থা দেখেন আপনারা। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, ভিডিওটি এনজয় করুন। অবশেষে আধা ঘন্টা হাঁটি, তারপরে আমরা এখন আসতে পারছি সাগর পাড়ে। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখছেন, ওই ভিডিওগুলো আমার এক বাবি করছে, ওনার থেকে নেওয়া ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাবিকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই যে এখন আমরা বাবিদেরকে খুঁজতেছি, যেহেতু মানুষের ভিড়ে বোঝা যাইতেছে না, তাই আমরা ওদেরকে কল দিতেছি। এখনো রোডে যে জ্যাম, এখান থেকে বাইর হবে কিভাবে মানুষ আল্লাহ ভালো জানে। কেউ আসতেছে কেউ যাইতেছে আর কি, যে নিশ্চয় দেখতে পারতেছেন আপনারা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভাইয়াকে কল দিতেছি, ওরা কোথায় আছে। এই যে আপনাদের সাথে একটু সমুদ্রটা শেয়ার করলাম, কি আর করব। চলে আসছি আমরা বাবিদের কাছে। এখন আমাদের বেবিরা সবাই এখানে খেলাধুলা করতেছে, যে ওরা এখানে খেলাধুলা করতেছে, আমরা এখানে বসে আছি। এই যে রাত্রের বেলা, এখানে বিশেষ করে রাত্রের বেলায় বেশি বাইর হওয়া হয়,
দিনের বেলা খুব কম, আর গরম প্রচণ্ড জেদ তাতে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওই দিন বাতাসও ছিল, ভালো ওয়েদার ছিল। এখানে আমাদের আরও সেনাবাহিনীরা অ্যাড হয়েছে, আমাদের ফিরছিরা আর কি, আরও এক পাঠিয়ে যে উদিরা আফিফ ইহান। এখন এদেরকে ফ্লাগ, সৌদি আরবের ফ্লাগ নিয়ে একটু ফিক্সার উঠানোর জন্য চেষ্টা করতেছে, কেউ ওই দিকে যায়, কেউ মানে সবাইরে টানিয়ে আনি, একসাথে দাঁড়া করানো মুশকিল। এখন আমরা এখান থেকে উঠে যাওয়ার প্রস্তুতি নিতেছি। এই যে দেখতে পারতেছেন বেবিরা কি করতেছে, ওদেরকে ফিক্সার উঠানো যায় না। এখন এটা আবার আমার আরেক ভাইয়া থেকে নেওয়া, ভাইয়া আমার জন্য পাঠাইছে। দেখেন আমার ভাইয়া পাবেন কি হেল্প করে, ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন। এই যে আমরা চলে আসছি ট্যাক্সি মহলে, এখানে আর মানে 10:30-11টা বাজে, বাসছে এখানে আসার পথে। এখানে আসি আমরা কিছু দেখি নাই, এই যে বেবিদের একটু ফিক্সার উঠাইলাম এই আর কি। এখন এখানে 3 তলার উপরে উঠলাম, এখানে বেবিদের রাইডার আছে, ওইগুলোতে ওরা একটু খেলাধুলা করবে, ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে আসা। আমরা তো কি আনন্দ পাইলেও কি না পাইলেও, কি ওদের আনন্দ আমাদের আনন্দ। এই যে এখন সবাই ওরা একসাথে হয়েছে, ওরা এখন একটু আনন্দ করতেছে, আমরা ওদের সাথে সাথে আসছি। তো এখান থেকে আমরা আবার সবাই আমাদের সবাই বাসায় চলে যাব। এই যে এত দৌড়াদৌড়ি করছে, তো এরপরে ওদের টায়ার্ডটা লাগতেছে না, কারণ সবাই একসাথে আছে, তো এই কারণে ওদের মনে হইতেছে না যে কি ওদের শরীরটা ক্লান্ত বা এরকম কিছু ফিল হইতেছে না। এখন এই যে এখানে বাইরে দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করছে, তো এখানে একটু দাঁড়াইয়ে ওদেরকে ফিক্সার উঠেতেছি। এই যে আমাদের সব পিচ্ছিরা একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।